বাংলাদেশি টাকাসহ এক ব্যক্তিকে আটক করল রক্ষী বাহিনীর জওয়ানেরা বর্ণবেড়িয়া এলাকায় টহলরত বিএসএফের জওয়ানেরা সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে আটক করলে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় আট লক্ষ বাংলাদেশি টাকা আট লক্ষ বাংলাদেশি টাকাসহ ধৃত পাচারকারী সূত্র মারফত খবর পেয়ে বিএসএফের চৌষট্টি নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা এক চোরাকার আটক করলে তার কাছ থেকেই উদ্ধার হয় আট লক্ষ ছ হাজার বাংলাদেশি টাকা ধৃতের নাম দিলীপ হালদার বাড়ি গাইঘাটা থানার বর্ণবেড়িয়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ গাইঘাটা থানার বর্ণবেড়িয়া বাঁশতলা এলাকায় ধৃতকে হাতে একটি প্যাকেট সহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফের জওয়ানেরা ধৃত জওয়ানদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে ফেলেন জওয়ানেরা এরপর উদ্ধার হয় বাংলাদেশি টাকা যার ভারতীয় মূল্য প্রায় সাত লক্ষ টাকা সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এদিন ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা